আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি মোহাম্মদপুর যে বেড়িবাঁধ সংলগ্ন একটি কাঠের যে টিম্বার হাউসে। আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কাঠ রয়েছে, সারি সারি নানা ধরনের কাঠ, শিলকুড়ই, গামারি, সেগুন। তো আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার বা মালিক তার সাথে। জুরাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হাসান ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি তো আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর কাঠ, এই যে স্তূপগুলো, এগুলো কি কাঠ? এগুলো এগুলো সেগুন কাঠ ভাই। এগুলো চিটাগাং সেগুন, তাই তো? জি জি, চিটাংটিক সেগুন, চিটাগাং সেগুন। আর ওই পাশে ওগুলো তো গামারি, যেগুলো একটু মানে করা খাওয়া দেখা যাচ্ছে, ওগুলো কি গামারি? ওগুলো গামারি কাঠ। ওগুলো গামারি। শিলকুড়ি কাঠও আছে, ওই যে কালোগুলো শিলকুড়ি। এই যে শিলকুড়ই, এই যে কালোগুলো হচ্ছে চিটাংটিক শিলকুড়ি, চিটাগাং শিলকুড়ই। আমরা রাস্তার চাইতে একটু ভিতরের দিকে চলে যাই, যে সুপ্রিয় ভিউয়ার, রাস্তায় অনেক নয়েজ, যানজট লেগে আছে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং দেখি। তো আপনি চলেন ভিতরের দিকে যাই আমরা আস্তে আস্তে। ওই দিক দিয়ে যাবেন? না, ওই পাশ, এই পাশ দিয়ে যাই। তো এই যে এগুলো হচ্ছে চিটাগাং সেগুন, তাই তো? জি জি জি, এগুলো হচ্ছে চিটাগাং সেগুন। আপনারা মূলত হচ্ছে টিম্বার মানে মানে কাঠগুলো সিফটি হিসেবে বিক্রি করেন, তাই তো? আমরা নিজেরাই আমরা কাঠগুলো আমদানি করি আমাদের সমিলে। আপনারা কাঠগুলো আমদানি করেন? রাঙামাটি, বান্দরবন এইসব জায়গা থেকে আমরা নিজেরা কাঠটা ক্রয় করি এবং আমাদের এই সমিল থেকে কাঠটা নিজেরাই বিক্রি করি। আপনারা এখান থেকে কাঠটা চিরান এবং বিক্রি করেন, পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের ডোর, চৌকাঠ এগুলো বিক্রি করছেন? জি জি, চৌকাঠ, ডোর, পাল্লা, চৌকাঠ এসব এগুলো বিক্রি করছেন। যেমন এই যে চিটাগাং সেগুন একটা দেখতে পাচ্ছি, এইটার কতটুকু সার, কতটুকু অসার একটু বলেন তো এখানটায়। এটা এটাতে আছে আপনার 90-95% মনে করেন সার আছে, আর 5% পল আছে। এই পুরো গোল গাছটা 5% পল আছে, আর এইটা এটা তো মনে হচ্ছে বেশি। জি জি, এটাতে একটু পল বেশি, প্রায় 70% সার আছে, আর 25-30% আপনার পল আছে। পল আছে। এই যে কাঠগুলো, এগুলো হচ্ছে চিটাগাং সেগুন এবং এখানে মেহগুনি আছে। তো এই সবটিতে দেখেন যে এই যে মেহগুনি কাঠগুলো আমরা দেখাই, যে এইটা তো মেহগুনি কাঠটা, এটা তো ফুল সারি কাঠ মনে হচ্ছে নাকি? না, ফুল সারি বললে ভুল হবে না, যেহেতু গোল গাছ। হ্যাঁ, পলও আছে। এই যে এইসব দেখা যায়, এটা পুরোটাই পল, কিন্তু পুরোটাই, এবং এটার ভিতরে প্রায় 95% সার এবং 5% পল আছে। 5% পল, 95% হচ্ছে সারি কাঠ। এবং এই যে এইখানে যে এগুলো তো সেগুন কাঠ দেখতে পাচ্ছি একদম, এগুলো আপনাদের? হ্যাঁ, আমার সব আমাদের ওই সাইডও আছে, আরো আপনারা যদি চান ওই পাশেও দেখাতে আছে। তো আমরা আগে ভিতরের দিকে আস্তে আস্তে যাই। সুপ্রিয় ভিউয়ার, এটি হচ্ছে ইকবাল টিম্বার এন্ড ফার্নিচার। তাদের কাঠের পরিমাণগুলো দেখেন, এগুলো কিন্তু সব চিটাগাং সেগুন। এবং এখান থেকে সেগুন কাঠগুলো কীরকম হয়, গোল গাছে কত পার্সেন্ট সার, কত পার্সেন্ট পল, এগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝাও যায়। বিপুল পরিমাণের কাঠ এই প্রতিষ্ঠানটি আছে। এবং আপনারা তো এই যে ইকবাল ভাই, আপনারা তো হচ্ছে যে এই কাঠগুলো চিরায় বিক্রি করেন, পাশাপাশি হচ্ছে আপনারা চৌকাঠ এগুলো? পাল্লা, জি জি, আমাদের চৌকাঠ, পাল্লা এবং বিভিন্ন কোম্পানির সাথে আমাদের ব্যবসা বাণিজ্য হয়, চলে বিভিন্ন কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য হয়। এটি হচ্ছে এই যে সমিল, আর এই যে এগুলো কি কাঠ? এগুলো এগুলো হলো মেহগুনি কাঠ। মেহগুনি কাঠ, জি জি। এই যে চমৎকার মেহগুনি কাঠগুলো দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভিউয়ার, অসাধারণ। এই মেহগুনি কাঠগুলো ফুল সারি কাঠ তো মনে হচ্ছে? 100% সার, 100% সার, একবারে মোটা গাছ থেকে কাঠগুলো চিরাই করা, মোটা গাছ থেকে কাঠগুলো চিরাই করা। চিরাই করার পরে আপনারা এইভাবে শুকান নাকি? আমরা এভাবেই শুকাই, আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং কোনো রকম সিজনিং করি না। এবং কাস্টমার যে যার, সবাই তো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট না করতে চায় না, এবং যার যেরকম অনুযায়ী, যার যেরকম ইচ্ছা, আমরা সেরকমভাবে তাকে দেওয়ার চেষ্টা করি। তো আমার এক ভদ্রলোক এই নরসিংদী থেকে আসছে, উনি আমাকে 10টা পাল্লার অর্ডার করছিল। তো উনি বলছে, ভাই আমি কোনো রকম সিজনিং, কোনো রকম ট্রিটমেন্ট করবো না, আপনি আমাকে ন্যাচারালিভাবে কাঠটা কেটে এবং আমাকে শুকিয়ে আমাকে কাঠপাল্লাগুলো বানিয়ে দেবেন, আমি যখন আপনাকে বলবো তখন ওই সময়তে। তখন আমি তাকে হ্যাঁ বলছি, হ্যাঁ আপনি যেরকম বলবেন আপনি সেরকম ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন। ওকে, ভিউয়াররা দেখেন যে সিজনিং, বয়লারিং ছাড়া এই কাঠগুলোর যে যে থিকনেসগুলো, এগুলো পাকা দেড় ইঞ্চি, পাকা দেড় ইঞ্চি আছে, পাকা দেড় ইঞ্চি আছে, এবং কতটা সরস কাঠ, এবং র অবস্থায়, ন্যাচারাল অবস্থায় এই কাঠগুলোর রঙটাও কিন্তু অন্যরকম থাকে। বয়লারিং ছাড়া যে রঙটা থাকে সেটা কিন্তু আসল রঙ, আসল কালার, অসাধারণ।
তো আপনারা এই যে পাল্লাগুলো দিলেন, ইকবাল ভাই এই পাশে আসেন একটু, যে পাল্লাগুলো বললেন, এই পাল্লাগুলো কত টাকা করে দিয়েছেন? এগুলো এই পাল্লাগুলো আমরা আপনার মোড়া কাছ থেকে তো বানিয়ে দিছি, কাস্টমার ছিল এবং আমার সমিল আসছে আমার ভিডিও অন্য ভিডিও দেখে আমার অন্য ভাবে আসার পরে গাছ দেখছে, গাছ দিকে নিজে থাইকাই মনে করেন চিরে এনেছিল। তো সেক্ষেত্রে আমার এই পাল্লাগুলো আপনার 8,500 টাকা পড়ছে, কোনো রকম ডিজাইন এবং বানানো খরচ ছাড়া, মজুরি বাবদ ছাড়া 8,500 টাকা। 8,500 টাকা এবং উনি মোটা গাছ বেছে বেছে নিয়েছে এবং এইটা 8,500 টাকা হচ্ছে একদম পাল্লাটা বানানো, ডিজাইন ছাড়া, কোন রকম রং পলিশ টলিশ ছাড়া, রংটা তার বাসায় নিয়ে করবে, তো আসেন আমরা একটু দেখি এবার। এই যে এইখানটা, এই যে যেগুলো চিরানো হলো, এগুলো কি হবে? এগুলো চৌকাটের জন্য, একবারে ন্যাচারাল কাট, এগুলো এবার গোলাই থেকে আমাদের মাত্র কত 10-15 মিনিট হবে। আমি গাছ থেকে আমাদের সমিল থেকে চিরাই করছিলাম, তাও এক ভদ্রলোক, তারা এই জায়গায় 15 পিস চৌকাটের মাল হবে, 15টা চৌকাটের মেহাগুনি কাঠের চৌকাট নিছিল আমার কাছ থেকে, মাত্র চিরানো হয়েছে, মাত্র কত 10-15 মিনিট সময় এটা চিরানো হয়েছে। এগুলো কি দামে দিয়েছেন? এগুলা আপনার 2,800 টাকা দিয়েছি, তাও মোটা গাছ থেকে। যদি সারে পলে নিতে চান তাইলে হলো একটা দাম, আর যদি কেউ যদি 100% সার নিতে চায় তাইলে হলো আরেকটা দাম। মানে সারে পলে নিলে এক দাম, যদি 100% সার নিতে চায় তাইলে আরেকটা দাম। কত দাম পড়বে? যদি 100% সার দিয়ে নেন তাইলে আমরা 19,000 টাকা করে রাখতে পারবো পাল্লা। 19,000 টাকা পাল্লা, ডিজাইন ছাড়া? ডিজাইন ছাড়া, এরকম কোনো রকম রং ছাড়া, শুধু বানায় মজুরি সহকারে, পুরো মজুরি সহকারে প্লেন পাল্লা, প্লেন পাল্লা। তো এই যেরকম আমরা আপনাদের এইগুলো দেখলাম, মেহগুনিগুলো দেখলাম যে চিরানোর পরে শুকানো, এই যে সেগুনগুলো কিভাবে শুকান? এগুলা সেগুনগুলো আসলে, হ্যাঁ, কাস্টমার চাইলে সে আমাকে সময় দিলে আমরা এভাবে বানায় এবং শুকিয়ে দেওয়ার চেষ্টা করি, শুকায় দেওয়ার চেষ্টা করে। এটা সিজনিং লাগে না, কোনো রকম কোনো ট্রিটমেন্ট করে না, চিটাংটিক অরিজিনাল ছিল সেগুনগুলো। তো জুনাত ভাই, কেউ যদি চায়, যে কেউ যদি চাইলো যে আমি আপনার কাছে জিনিসটা, এই মানে ডোর বা পাল্লা এগুলো বানাবো না, আমার বাড়িতে নিয়ে বানাবো, আপনার কাছ থেকে বেছে কাঠগুলো বেছে নিয়ে চিরায় নিয়ে যাবো, সে ব্যবস্থা তো আছে? হ্যাঁ, ওকে আমি ওয়েলকাম করেই আর কি, তাকে কাস্টমার চাই ইচ্ছা অনুযায়ী যে যেরকম নিবে তাকে সে সেরকমভাবে দেওয়ার চেষ্টা করে থাকে, সেরকমভাবে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই এরকমভাবে কাঠগুলো চিরায় সে নিয়ে যেতে পারবে, চাইলে সে গাছ চয়েস করে তার পছন্দ অনুযায়ী, আমাদের সমিল আছে, লোক আছে, তাদের দ্বারা চিরাই করে এবং তাদের ইচ্ছা অনুযায়ী তাদের বাসা বাড়িতে যে যেখানে প্রয়োজন সে সেখানে নিতে পারবে। তো এই যে চিরাগাং সেগুনগুলো, এগুলো কত টাকা সেফটি করে বিক্রি করেন? এগুলো কি হিসাবে বিক্রি করেন? যদি এটা হলো গামারি কাঠ, এটা গামারি, হ্যাঁ জি জি, এটা যদি আমাদের কাছ থেকে শুধু কাইটা নিয়ে যেতে চায় তাইলে আমরা 1750 টাকা সাইজ হিসাবে বিক্রি করি, পাল্লার কাঠটা জি 1750 টাকা জি, সাইজ অনুযায়ী দিলে তার সেফটি 1750 টাকা করে জি জি জি। আর কেউ যদি ধরেন আপনি এই গাছের এই গুড়িটা যদি নিতে চায় তখন কিভাবে মাপ করেন? তাইলে ওনার কাছ থেকে 1700 টাকা আমরা সেফটি অনুযায়ী বিক্রি করি, তখন 1700 টাকা সেফটি অনুযায়ী বিক্রি করেন। গোলমাল তো চিটাংটিক মাল, এটা পুরো 100% সার হয় না, পলে সারই থাকে। তো যদি 100% এর ভিতর থেকে আমার কাছ থেকে সারটা দিয়ে তাদের সাইজ অনুযায়ী দামটা হয়, যেমন পাল্লার কাঠটা 4,500 থেকে 4,600 টাকা হয়, আর যদি সারে পলে নেয় তাইলে 3,500-3,600 টাকা আমরা রাখতে পারি, মানে সারে পলে নিলে 3,500-3,600 টাকা রাখতে পারে সারে পলে যদি নেয়। আর এই যে এগুলো তো আমরা সেগুন, তো যে বললাম যে 100% সারি কাঠের সেগুনের পাল্লা কত টাকা করে একটা দিচ্ছেন? 19,000 টাকা 100% সার, আর যদি সারে পলে নেয় তাহলে আমরা 16,000 টাকা দিই, মানে একদম তো দেখা যাবে, একদম বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কোনো রকম কোনো রং হবে না, কোনো আপনারা প্রয়োজন চাইলে স্পিরিট ঢেলে দিয়ে নিতে পারবেন, কারণ স্পিরিট দিলে যদি কোনো রকম কোনো কালার করা হয় তাহলে স্পিরিট দিলে সেই কালার উঠে যায় সেই ব্যবস্থা আছে। এই দেখেন যে প্রচুর কাঠ আছে এই জায়গাটায়, এই ইকবাল টিম্বারে অসংখ্য বড় মোটা সোটা। এটা কি মেহগুনি? এটা না, এটা হলো আম কাঠ, এটা আমরা সেন্টারিং এর কাঠও বিক্রি করি, সেন্টারিং এর কাঠ বিক্রি করি, সেন্টারিং এর কাঠ। আমরা এবার একটু ভিতরের দিকে যাই, ইয়া জোনাত ভাই, আমরা একটু ভিতরের দিকে যাই, দেখি আপনার ভিতরে কি কি তৈরি করা আছে, চলেন। আমরা এবার প্রবেশ করছি এই মিস্টার ইকবাল টিম্বার ট্রেডার্স এর ভেতরের দিকে।
আপনাদের ভেতরের সাইডে কি কারখানা আছে তাই না? জি জি আমাদের কারখানা আছে, এর সাথে প্লাস আমাদের কারখানাও আছে, পাল্লা চৌকাঠ বানানোর কারখানা। পাল্লা চৌকাঠ বানানোর কারখানা। এই যে এগুলো হচ্ছে এগুলো কি মানে কি কাঠের এগুলো? এগুলো আপনার সেগুন কাঠের আছে আর শিলগুড়ি কাঠের আছে, আবার প্লাস মেহাগুনি কাঠেরও আছে। এইখানে এইখানে এগুলো কি কাঠের? এগুনে উপরের দিকে ছয়টা আছে সেগুন কাঠের আর চারটা আছে শিলগুড়ি কাঠের। দেখাই এই পাশ থেকে, তো কালো রং করা। আমরা এই পাশ থেকে দেখাই সুপ্রিয় ভিউয়ার, এই পাশ থেকে বুঝতে পারবেন। আমরা একটা লাইট অফ করে দিলাম। এগুলো হচ্ছে সেগুন? জি জি, এদিক থেকে ছয়টা আছে সেগুন কাঠের আর চারটা আছে শিলগুড়ি কাঠের। এই উপরের কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত সেগুন। জি এই পর্যন্ত সেগুন। এগুলো কি ছয় আড়াই? জি জি ছয় আড়াই, পাকা চড়ার দিকে ছয় আর ফিটনেসের দিকে আড়াই, পাকা আড়াই, পাকা আড়াই আছে ছয় আড়াই। তো এই এগুলো এগুলো কত করে দিয়েছেন? এগুলো আমরা 8,500 টাকা দিছি, 100% সার না, সাড়ে পলে আর কি, 95% আর কি, সাড়ে পলে 8,500 টাকা করে দিয়েছে। জি জি জি। আর শিলকড়ি গুলো কত করে দিয়েছেন? শিলকড়ি দিছে 4,800 টাকা করে, এবং শিলকড়ি দিয়েছেন 48 টাকা করে। যেগুলো শিলকড়ি, শিলকড়ি পড়েছে 4,800 টাকা করে এক একটা, ছয় আড়াই পাল্লা, তো চৌকাঠ, চৌকাঠ মানে চৌকাঠ, ছয় আড়াই চৌকাঠ, এই শিলকড়ি এবং সেগুন। আর এটা যদি 100% সার নিতে চায় তাহলে কত টাকা ধরতে? তাহলে 9,500 টাকা পড়বে যদি 100% সার নিতে চায়। 9,500 টাকা। জি জি। ওকে, আমরা একটু এবার আসি। এইখানে বসে তাদের পাল্লা চৌকাঠগুলো এখানে বসে তৈরি হয়, এবং এই ন্যাচারাল আলোতে এই জায়গাটায় বসে তারা তৈরি করে। এইটা কি কাঠের? এটা এটা সেগুন কাঠের পাল্লা। যে ভাই সেগুন কাঠের পাল্লা? জি জি, যে গ্রুপ পাল্লা, এটাকে বলে গ্রুপ পাল্লা, এটাকে বলে গ্রুপ পাল্লা। গ্রুপগুলা 6 ইঞ্চি পাকা, গ্রুপগুলা 6 ইঞ্চি পাকা। এটা কত করে দাম দিয়েছেন? এটা আমরা সাড়ে পলে বিক্রি করছি 17,000 টাকা। সাড়ে পলে 17,000 টাকা। জি জি, এরকম গ্রুপ পাল্লা, কোনো রকম কোনো ডিজাইন হয় নাই, কোনো ডিজাইন ছাড়া। ডিজাইনটি হলো এরকম গ্রুপ, ডিজাইনটাই হচ্ছে এরকম গ্রুপ। এখানে হচ্ছে এক একটা আলাদা আলাদা করে টুকরো, যে আলাদা আলাদা টুকরো, 6 ইঞ্চি কাট, 6 ইঞ্চি কাট, ভিতরে ভিট দেওয়া, ভিতরে ভিট দেওয়া, ভিট দিয়ে জয়েন দেওয়া, ভিট দিয়ে জয়েন দেওয়া, পাকা 1.5 ইঞ্চি, পাকা 1.5 ইঞ্চি। এই যে এইখানটায় তৈরি হচ্ছে, এই মেশিনের মাধ্যমে আমরা তৈরি করে থাকি, মেশিনারি, যে অত্যাধুনিক মেশিনারি, এগুলো এগুলোর মাধ্যমে আমরা তৈরি দিয়ে তো এই কাঠগুলো তৈরি হয়। এখানেও প্রচুর কাঠ রয়েছে এই জায়গায়। জি, এগুলো কি কাঠ? এগুলো এগুলো শিলকড়ি কাঠ। এগুলো হচ্ছে শিলকড়ি কাঠ, শিলকড়ি। এই যে চিরাগাং শিলকড়ি, তাই তো? জি জি, এটি চিরাংটি শিলকড়ি, চিরাং শিলকড়ি, চিরাগাং শিলকড়ি। সিলটি কত করে যাচ্ছে? সিলটি এখন যাচ্ছে 2,250 টাকা। এগুলো হচ্ছে 2,250 টাকা চিরাগাং শিলকড়ি যাচ্ছে। আমরা একটু লাইট অফ করে দিই, ন্যাচারাল অবস্থায় কি দেখায়। এগুলো হচ্ছে 2,250 টাকা সিলটি। জি জি, এই অবস্থায় এগুলো। তো এইগুলার চৌকাঠ দিচ্ছেন কত? 48 টাকা করে নাকি? এগুলার চৌকাঠ দিচ্ছি আমরা 4,800 টাকা করে। 4,800 টাকা, কোনো রকম কোনো পল হবে না, কোনো রকম পল ছাড়া, মানে 4,800 টাকা। আর চিটাংটি শিলকড়ি এটার আপনার পল যদি থাকে ওটা গুনে খাইলে, তো আমরা পল ছাড়াই চিটাংটি শিলকড়ি এটা বিক্রি করি। কেউ পল নিতে চাইলে আমরা পল দেই না, পল ছাড়াই বিক্রি করেন। এটা কি আর করাতের দাঁত ধার করা হচ্ছে? এখন গাছ কাটবে কাস্টমারের, তো ওই করাত ধার করতেছে, ব্লেড, ব্লেড আর কি ধার করা হচ্ছে। জি জি, এটি হচ্ছে সমিল। আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাই। তো জুনাইদ ভাই, আপনাদের টিম্বারটা দেখলাম যে এখানে প্রচুর কাঠ রয়েছে, আপনারা বিভিন্ন ধরনের দরজা, তারপর চৌকাঠ এগুলো তৈরি করেন। তো এখন আপনাদের এই যে ইকবাল টিম্বার এন্ড ট্রেডার্সের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন, কিভাবে আসতে পারবে? এটা আসতে পারবে নবোদয় ভেরিবাদ মিনা বাজারের অপোজিটে। হ্যাঁ, এখন ইউনিভার্সিটির অপোজিটে ইকবাল টিম্বার এন্ড ফার্নিচার। হ্যাঁ, একটা সময় এই এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করেন বা এই এলাকায় যারা থাকেন তারা হচ্ছে মিনা বাজার বলেন, মিনা বাজার বলে, কিন্তু স্বচক্ষে কিন্তু মিনা বাজার দেখা যায় না। সেটাকে ইউলাভ ইউনিভার্সিটি নামে পরিচিত। এখানে কিন্তু ইউলাভ ইউনিভার্সিটি দেখা যায়, ইউনিভার্সিটির ভেতরেই হচ্ছে মিনা বাজারের যে ওয়্যার হাউস, যে কারণে মিনা বাজার গেটগুলো বলা হয়। এই যে মিনা বাজারের যে গোডাউনটা ছিল, ওয়্যার হাউসটা ছিল, সেই ওয়্যার হাউসেই মানে ইউলাভ ভার্সিটির ক্যাম্পাসটা এখানে চলে এসেছে, এবং সেই ভার্সিটির উল্টো পাশেই হচ্ছে এই প্রতিষ্ঠানটি।
তো এই যে জুনায়েদ ভাই, আমরা তো আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা জানলাম, এখানে আপনাদের যারা আসবে তারা কি কোনো বন্ধ আছে, কিবারে আসতে পারবে? আমাদের সপ্তাহে ছয় দিনই আমাদের খোলা থাকে, শুক্রবার আমাদের বন্ধ থাকে। তো কোনো কাস্টমার যদি শুক্রবার আসে আমাদেরকে ফোন দিয়ে আসতে পারলে তাহলে আমরা অফিসে আসি, তাহলে ওই সময় আসে আমরা ন্যাচারালি আপনি শুক্রবারটা বন্ধ রাখেন, শুক্রবারটা আমাদের শুক্রবারটা বন্ধ রাখেন। কেউ যদি ঢাকার বাইরে থেকে আসে ফোন টোন করে আসলে আপনারা তাকে আপাতত অফিসে আইসা কথা বলতে পারবেন, কথা বলতে পারবেন। একটা বিষয় জানতে চাই যে জিনিসগুলো আমাদের এই ভিডিও তো বিভিন্ন দেশ থেকে দেখে, প্রবাস থেকে দেখে, অনেকে আসলে আসার লোক নাই, আসতে পারবে না, তারা অনলাইনেই হয়তো ফোনে ফোনে বলল যে জুনায়েদ ভাই আমাকে একটা 100% শাড়ি কাট দিয়ে আমাকে একটা সেগুনের একটা পাল্লা একটা চৌকাট বানিয়ে দেন, তো এরকম করে অর্ডার আপনারা নেবেন? হ্যাঁ, এরকম নেই, এরকম অর্ডার নেন? হ্যাঁ হ্যাঁ, যদি ফোনে বললে আপনারা অর্ডার নিয়ে নেন? হ্যাঁ, অর্ডার নিয়ে নেন, অর্ডার নিয়ে নেন। আর এই যে সুপ্রিয় ভিউয়ার, এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের মধ্যে দেয়া আছে, যারা এরকম মানে অরিজিনাল মানে এই আছে সেগুনের, গামারির, শিলকুরের, মেহগনি, টিকসাম্বুল, বারমাটিক, এই ধরনের কাঠ থেকে, এই ধরনের দামি কাঠ দিয়ে যারা এই দরজা চৌকাঠ বানাতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে এই জুনায়েদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের আসলে প্রচুর কাঠ রয়েছে, সেই কাঠ থেকে আপনার এই পণ্যটা বানিয়ে দেওয়া তাদের জন্য খুবই সহজ। এবং আরও একটা জিনিস আমি বলতে চাই, যারা বাড়ি নির্মাণ করছেন বা যাদের মাত্র পাইলিংয়ের কাজ চলছে তারা কিন্তু চাইলে এখান থেকে কাঠ নিয়ে, কাঠ চিরাই করে নিয়ে সাইজ মতো নিয়ে আপনার বাড়িতে রেখে দিতে পারেন, শুকাতে পারেন, তারপরে সময় 6-7 মাস পরে কিন্তু অনায়াসে আপনাদের সুযোগ অনুযায়ী আর সুযোগ মতো সেগুলো যদি বানিয়ে নেন তাহলে কিন্তু আরও অনেক বেশি টেকসই হবে। ভিডিওটি আর লং করলাম না, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।